সেনাবাহিনীকে অন্যায়ভাবে ব্যবহারের কারণেই সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের উপর মার্কিন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যা জাতির জন্য লজ্জাকর মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যৌথভাবে যৌথ সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন ফখরুর বলেন শুধু সাধারণ নাগরিক নয় আওয়ামী লীগের সংসদ সদস্যরাও সরকারের বন্ধু রাষ্ট্রের কাছে নিরাপদ নয় বলেন রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্বাচনী ব্যবস্থা সহ অর্থনীতি ধ্বংস করেছে সরকার উপজেলা নির্বাচন নিয়ে জনগণের কোনো আগ্রহ নেই বলেও মন্তব্য করেন তিনি পরে দলের প্রতিষ্ঠাতা জিয়া রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পনেরো দিনের কর্মসূচি ঘোষণা করেন বিএনপির এই শীর্ষ নেতা এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় রহমানের তেতাল্লিশতম সাদাত বার্ষিকী উপলক্ষে আমরা পনেরো দিনের কর্মসূচি গ্রহণ করেছি এবং সহযোগী সংগঠনগুলো তারা তাদের কর্মসূচি পূর্ব নির্ধারণ করে আপনাদেরকে পরে জানিয়ে দেওয়া হবে গতকাল আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোলাম মালা রনির গাড়িতে হামলা হয়েছে একজন সাবেক সঙ্গে সদস্য জনপ্রিয় একজন নেতা তাকে তারা সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে তাকে আক্রমণ করেছে তাকে